ফেসবুকে দেখলাম একজন লিখতেছে আল্লাহ সৌদি আরবের উপর রহম করছে এই কারণে সৌদি আরব জিতছে আরে মূর্খ ফুটবল খেলা সৌদি আরব কেন ফুটবল খেলা যদি বাইতুল্লাহর ইমাম সাহেবকে নিয়েও যদি উদ্বোধন করা হয় ফুটবল খেলা হারাম 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 জায়েজ করার কোনো সুরত নাই সৌদি আরব ইসলাম না ইসলাম হলো আল্লাহর কোরআন রাসূলের হাদিস ঠিক কি না বলেন পৃথিবীর কোন মানুষ কোন দেশ ইসলাম হতে পারে না ইসলামের মাপকাঠি হতে পারে না ইসলাম ইসলাম চলবে ইসলামের গতিতে দ্বীন চলবে দ্বীনের গতিতে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী ঠিক কি না বলেন আফসোস হয় মুসলমানদের কোরআনের মজমায় পাওয়া যায় না ফুটবল খেলা না হইলে বুঝতাম না যে এদেশের মুসলমান এত মূর্খ এদেশের মানুষগুলো এত মূর্খ ফুটবল খেলা হয় সেই কাতারে আর্জেন্টিনা ব্রাজিল আর পুলিশ মোতায়েন করে উদ্বোধনের দিন মারামারি লাগা 14 জন জেলে 6-7টা মাথা ফাটা লাগছে পুলিশও দুইটা আহত মূর্খ স্যার আর কিছু জোরে বলেন মূর্খ স্যার আর কিছু আল্লাহর নবীকে গালি দেয় ওই সময় তোকে রাজপথে পাওয়া যায় না আজকে ফুটবল খেলার লেগা মাথা বাইরে বাইরে করস হাসরের ময়দানে তো নবী ধরবে ধরবে এত সোজা না বলবিল মাথা ফাটাইছিলি কার জন্য আমার জন্য আমাকে নাস্তিক বুদ্ধিমানরা গালি দিছে হে যুবক তোদেরকে রাস্তায় পাওয়া যায় নাই আমার পক্ষে আন্দোলন করস নাই ফুটবল খেলার লেগা মাথা ফাটাইছ আজকে আমি নবী তোদেরকে সুপারিশ করব না করব না করব তাদেরকে পাওয়া যায় সিনেমা নাটক দেখতে ফুটবল খেলা দেখতে ফুটবল খেলার মাস না হলে এই মাহফিলে আপনাদের এখানে না শুধু যেদিন থেকে ফুটবল খেলা শুরু হয়েছে ওই দিন থেকে মাহফিলে মুসলমানের সংখ্যা কমে গেছে আসলে যারা ফুটবল খেলার কারণে বিশ্বকাপের কারণে নাটক সিনেমা দেখার কারণে যারা দুনিয়াবি কারণে কোরআনের মজমায় আসে না ওগুলা হলো গরু খাওয়া মুসলমান কি খাওয়া মুসলমান আরে মিয়া কথা বলেন না কেন আল হাক্কু মুররুন হক কথা তিতা এত সোজা না আরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চাইতে পৃথিবীর জমিনে আর কোনো কিছু দামি হতে পারে না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মজমা হলো কোরআনের মজমা ঠিক কি না বলেন কিসের মজমা কোরআনের মজমা এক এক হরফে 10 নাকি আর ফুটবল খেলার গোল দেখ গোল যদি দেয় তাহলে মনে এক গোলে 1 লাখ নাকি নাকি নাউজুবিল্লাহ বলেন অথচ সেই ফুটবল খেলা নিয়ে মানুষের এত আগ্রহ ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আমিন তোমাদের উদ্দেশ্যে বক্তব্য হবে না বক্তব্য হবে আজকে জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে আরো আস্তে কোন সুবহানাল্লাহ ফুটবল খেলার গোল দেখা লাভ দিয়া 3 হাত উপরে উঠা যায় না আর কোরআনের মজমে আয়েশা বসতে চায় না চুলকানি উঠা যায় ঠিক কিনা বলেন মনে করুন আল্লাহ ছেড়ে দিবে প্রতিটা সেকেন্ডের হিসাব মিনিটের হিসাব হাসরের ময়দানে দিতে হবে ফুটবল খেলা না হইলে বুঝতাম না যে এদেশের মুসলমান এত মূর্খ এদেশের মানুষগুলো এত মূর্খ ফুটবল খেলা হয় সেই কাতারে আর্জেন্টিনা ব্রাজিল আর পুলিশ মোতায়েন করে উদ্বোধনের দিন মারামারি লাগা 14 জন জেলে 6-7টা মাথা ফাটা লাগছে পুলিশও দুইটা আহত মূর্খ স্যার আর কিছু জোরে বলেন মূর্খ স্যার আর কিছু আল্লাহ নবীকে গালি দেয় ওই সময় তোকে রাজপথে পাওয়া যায় না আজকে ফুটবল খেলার লেগা মাথা বাইরে বাইরে করস হাসরের ময়দানে তো নবী ধরবে ধরবে এত সোজা না বলবিল মাথা ফাটাইছিলি কার জন্য আমার জন্য আমাকে নাস্তিক বুদ্ধিমানরা গালি দিছে হে যুবক তোদেরকে রাস্তায় পাওয়া যায় নাই আমার পক্ষে আন্দোলন করস নাই ফুটবল খেলার লেগা মাথা ফাটাইছ আজকে আমি নবী তোদেরকে সুপারিশ করব না করব না করব মুসলমান এক আল্লাহর গোলামি করে শয়তানের গোলামি করে না
আপনারা কোরআনের মজমায় আসছেন কোরআনের তেলাওয়াত শুনছেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে কয় খতম এক খতম করে সকলে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন কিভাবে বলতে পারবেন আমি সূরাতুল ইখলাস শরীফ তিনবার তেলাওয়াত করেছি হাদিস শরীফে এসেছে কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে তাহলে এই মজমায় আমরা যারা এসেছি সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি খুশি নাকি বেজার যদি খুশি হয়ে থাকি আকাশ বাতাস প্রকম্পিত করে ঈমানি শক্তি দিয়ে আরেকবার শুকরিয়া দান আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা কোরআনের মজমায় আসছেন বসছেন এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়াইতে হলে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিতে হয় নাকি টাঙ্গাইলের মানুষ ঘাটাইলের মানুষ 10 জন ইমাম সাহেব দাওয়াত দেওয়ার পরে আরো কিছু লাগে কি লাগে না কি লাগে কিছু দেন ফেননি খাওয়াননি হুজুরে লাগে ঠিক কিনা বলেন তার মানে আজকের মাহফিলে আসছেন বসছেন এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন আল্লাহু আকবার আল্লাহর বান্দারা এখন টের পাবেন না চোখ দুটা বন্ধ হইলে টের পাবেন যে এক খতম কোরআন শরীফের কত মূল্য ঠিক হতে পারে আজকের এই মাহফিল কুছিলা করে আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারে ঠিক না এই যে কোরআনের মজমায় শীতের ভিতরে বসে আছেন আল্লাহ দেখছে না জোরে বলেন না আল্লাহ দেখছে না ফানি মাজিরুল আমিলিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যা যা দিবে ঠিক কিনা বলেন হতে পারে কাল হাসরের ময়দানে আমরা থেকে যাব একটা নেকের জন্য আল্লাহ এই উসিলা মাফ করে দিতে পারে